জানেন কেন রাশিয়াকে অস্ত্রের দামে ডলার দেবে না ভারত? রাশিয়া থেকে ভারতের S-400 কেনা মোটামুটিভাবে নিশ্চিত, তবে সেই চুক্তির মূল্য ডলারে মেটাবে না ভারত। সূত্রের খবর, মস্কোর সঙ্গে ভারতের যে চুক্তি হয়েছে সেটার মূল্য ডলার নয়, রুবল দিয়ে পরিশোধ করবে নয়াদিল্লি। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী ইউরি বরিশভ এই তথ্য জানিয়েছেন। রুশ সংবাদ মাধ্যম রাশিয়া টুডে এই খবর জানিয়েছে। খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের বিকল্প খুঁজছে রাশিয়া, ফলে রাশিয়ার অর্থনীতিতে ডলারের ভূমিকা কমাতে আন্তর্জাতিক বিভিন্ন চুক্তির অর্থ পরিশোধের জন্য রুবলকে বেছে নিচ্ছে মস্কো। অক্টোবরের শুরুতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, রাশিয়ার অর্থনীতির নিরাপত্তা ও সুরক্ষার জন্য বড় পদক্ষেপ হচ্ছে ডলারের ভূমিকা কমিয়ে আনা। রাশিয়ার সঙ্গে ভারতের সামরিক সম্পর্ক যথেষ্ট পুরনো। অক্টোবরের শুরুতে $5.4 বিলিয়ন মূল্যে রুশ S-400 মিসাইল সিস্টেম কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি করে ভারত। পুতিনের নয়াদিল্লি সফরে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়া ভারত রাশিয়ার কাছ থেকে T-14 আর্মাতা ট্যাঙ্ক ও গাইডেড মিসাইল ফ্রিগেট ক্রয় এবং সাবমেরিন ও ভবিষ্যৎ প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণে আলোচনা করছে। রাশিয়ার কাছ থেকে অস্ত্র ক্রয়ে মার্কিন নিষেধাজ্ঞার হুমকির মুখেই ডলারের পরিবর্তে বাণিজ্য করার কথা ঘোষণা করা হলো।